নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি। এখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জায়গা থেকে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কেউ। অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। অ্যাপ্লাই পদ্ধতি সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। এবং বন্ধুরা, কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। এবং আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে সেখান থেকে তোমরা অনায়াসে এই নোটিশ সহ অফলাইনের ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ দা কন্ট্রাকচুয়াল আমিন, এটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট অ্যান্ড ল্যান্ড। অর্থাৎ বন্ধুরা, মালদা জেলা থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে কন্ট্রাকচুয়াল বেসিসে আমিন পদে গ্রুপ সি পোস্টে কিন্তু, এবং মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। দুর্দান্ত এই চাকরির নিউজটি তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনে ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। নভেম্বর মাসের 2 তারিখে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে, তথ্যটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এরপর এবং বন্ধুরা, এই ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা জেনে নিতে পারবে এই চাকরি সংক্রান্ত তথ্য। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে বন্ধুরা, এখানে তোমরা প্রথমে পেয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশন MP অর্থাৎ মাধ্যমিক পাস। এখানে বন্ধুরা এজ লিমিট ধরা হয়েছে 1/11/2023 অনুসারে 64 বছর বয়স হলে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 18 বছর বয়স থেকে 64 বছর বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, আমিন পোস্টে এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের প্রতি মাসে বেতনটি হবে 10,000 টাকা করে, পরবর্তীতে তা কিন্তু আরো বাড়তেও পারে। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে 1 ইয়ার, এটিতে কিন্তু রিনিউয়েবলও করা হবে। এছাড়াও এখানে আরো একটি তথ্য জানিয়ে দিয়েছে যে সকল রিটায়ার প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ তাদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি তোমাদের এই সকল কাজের কিছু জ্ঞান থাকে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে অফলাইনের মাধ্যমে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে, সে তথ্যটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে। যে সকল ডকুমেন্টস গুলি তোমরা দেবে তার সঙ্গে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস গুলিও কিন্তু নিয়ে যেতে হবে, যেমন PPO, এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, আধার, ভোটার, লাস্ট রিলিজ অর্ডার। এই সমস্ত ডকুমেন্টস গুলি কিন্তু বন্ধুরা তোমাদেরকে নিয়ে যেতে হবে, কিংবা অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে পাঠিয়ে দিতে হবে। ইন্টারভিউটি কিন্তু তোমাদের যে ঠিকানাটি আমরা পূর্বে জানিয়ে দিলাম সে ঠিকানায় কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে নির্দিষ্ট সময়ে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, এবং নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতেও একদম ভুলবে না। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, এবং নিজেদের পরিবারকে খেয়াল রাখো।